কোথাও আমার মনে হয়েছে খাবারগুলোর দাম একটু বেশি, পিৎজার দামটা তবু ঠিকঠাক ছিল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু হ্যাংলা লাভার্স। আজকে আমি যাব ডেনমার্ক টাভার্ন। এটার নাম তো তোমরা যথেষ্ট শুনেছো আশা করি। শ্রীরামপুরে এমন কোনো লোক নেই যে জানে না, তো শ্রীরামপুরের বাইরের লোকজনও অনেকে হয়তো জানো, আর যারা জানো না তারা এই ভিডিওটা অবশ্যই দেখো, অনেক কিছু জানতে পারবে। আর অবশ্যই লাইক দিয়ে শুরু করো দেখতে। আর যারা আমাকে চেনো না, আমি পামেলা, চলো আজকে জার্নিটা শুরু করা যাক। আমরা ঠিক পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যের দিকে। সেটা চারদিকের দৃশ্যটা দেখেই তোমরা বুঝতে পারছো চারদিকে ভালোই অন্ধকার ছিল। 1787 সালে একজন ব্রিটিশ যার নাম হচ্ছে জেমস বার্ড, উনি প্রতিষ্ঠা করেছিলেন এই ডেনমার্ক ট্যাভার্ন। কালের নিয়মে কিছুটা ক্ষতি হলেও 2018 সালে এটাকে আবার রিনোভেশন করানো হয়। ভেতরটা যাওয়ার পরেই দেখলাম সিকিউরিটি গার্ড এখানে বসে আছে, আমাদের বললো ভেতরে গিয়ে ওয়েট করতে। আমি ভাবলাম একটু সামনাসামনি যতটা পারা যায় ভিডিওটা করে নিতে, তবে হ্যাঁ এখানে ক্যামেরা অ্যালাউ নেই, এখানে ফোন দিয়েই ভিডিও করতে হয়। কাপ হোক বা চেয়ার ল্যাম্প যেগুলোই দেখতে পাচ্ছেন, দেখে আপনারা আশা করি বুঝতে পাচ্ছেন যে এটা ব্রিটিশ আমলের যে ধাঁচ সেরকমই। এটা কিন্তু শ্রীরামপুরের হেরিটেজ হিসাবে ভালো মতোই গণ্য করা যায়। চলো আরো ভালো করে অ্যাম্বিয়েন্সটা দেখে নেওয়া যাক। এরপরই আমরা চলে গেলাম এদের ওয়েটিং রুমে, যেখানে আমাদেরকে বসতে বলেছিল। ওরা ভেতরে দেখতে গিয়েছিল যে ভেতরে জায়গা আছে কিনা। আগেকার যুগের রয়্যাল ফ্যামিলিতে যেরকম ধরনের দেওয়াল হয় বা ওদের যে ঝাড় লন্ঠন যেরকম ধরনের হয়, এখানেও ঠিক সেরকমই একটা আমি লুক পেলাম। দেওয়ালের যে আর্কিটেকচারগুলো সেগুলো খুব ভালো করে পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে এটা কত পুরানো হতে পারে। আর সোফাগুলো দেখো রয়্যাল ফ্যামিলিতে যেরকম থাকে সেরকম ধরনের সোফা ছিল, আর আমার বোনজি এখানে বসে ওয়েট করছিল। কিছুক্ষণ ওয়েট করার পর ওনারা আমাদের ভেতরে ডেকে নিলেন, তারপরেই আমরা মেনু কার্ডটা দেখতে শুরু করে দিলাম। একদম টাইম ওয়েস্ট করিনি, তোমরা একটু পারলে অল্প করে দেখে নাও। তবে এখানে বিরিয়ানির দাম দেখে বাপরে বাপ, আমি তো পুরো পাগল হয়ে গিয়েছিলাম। বিরিয়ানির দাম ছিল 845 টাকা, ভাবতে পারছো? ভেতরে অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল, খুব ক্যাচি বলতে পারা যায়, সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, আর সবসময় দেখেই পুরানো বাড়িগুলোর কথা মনে পড়ছিল। এরপর আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম, অলরেডি অর্ডার দেওয়া আছে। আমি বললাম চলো এই সময় একটু ঘুরে চলে আসি। উপরের আর নিচে দুটোরই দেওয়ালের যে ডিজাইন সেমই দেখতে ছিল, ইভেন ঝাড় লন্ঠনটাও। আর এখানে আমি একটু দেখতে পেলাম কয়েকটা সুইটসও আছে। কিছুটা এগিয়ে যাওয়ার পর এখানে অনেক রকমের জিনিসপত্র আমি দেখতে পেলাম, পুরানো যুগের যে ওদের ফটো ফ্রেম ছিল সেইগুলোও দেখতে পাচ্ছিলাম। তারপর শো পিস ছিল অনেক রকমের ছোট ছোট, আর ওপর থেকে যে নিচে লোকজন খাওয়া দাওয়া করছে সেটাও দেখতে বেশ সুন্দর লাগছিল। সেটা তোমরাও আশা করি দেখতে পাচ্ছ, দেখো কত দেখতে ভালো লাগছে, লাইটিংটা খুব ভালো। এই সাইডটা লাইট ছিল না, তারপর ওরা লাইটটা জ্বেলে দিল। তোমরা আশা করি ফার্স্টে একটু আগে দেখতে পেয়েছ যে ওইখানটা অন্ধকার ছিল, তারপর লাইট জ্বেলে দেওয়ার পর এই হচ্ছে পুরো জায়গাটা। এখান দিয়ে তোমরা গঙ্গাও দেখতে পাবে। আচ্ছা এইখানে সবাই বসে একটু কি বলবো মানে একটু টাইম কাটাতে পারে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, আর ওইখানে গঙ্গা আছে না, এই সাইডে গেলে গঙ্গা, মানে দিনের বেলা আরো সুন্দর লাগবে যদিও। চলো এবার বলে দিই তোমাদের আমরা কি কি অর্ডার দিয়েছিলাম। এই হচ্ছে চিকেন ক্যাপসিকাম পিজা, আর এতে পেঁয়াজও ছিল। প্রথমে অরিগ্যানো একটু দিয়ে দিলাম, তার সাথে চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছিলাম আমরা, আর দু রকমের সস দিয়েছিল। এরকম ওভারলোডের চিজ দেখে আশা করি তোমাদেরও জিভে জল চলে আসছে। একদম ঠিক, যখন আমার বোনজি এরকমভাবে পিৎজাটা নিচ্ছিল না, আমারও জিভে জল আসছিল। এখানে ছিল নানা রকম ক্যাপসিকামের বাহার, তোমরা সেটা দেখতে পাচ্ছ, হলুদ লাল সবুজ সব রকম ক্যাপসিকাম দিয়েছিল, আর তার সাথে অনিয়নও ছিল। আর খেতে হ্যাঁ ভালোই লাগছিল, মানে দেখে যতটা লোভনীয় লাগছিল খেতে খুব যে ভালো সেটা বলবো না, বাট তাও খুব খারাপও ছিল না, ঠিক আছে। চলো এবার দামটাও একটু বলে দিই, 295 টাকা দাম ছিল। আর চিকেনগুলো দেখো লম্বা লম্বা করে পিস করা ছিল এটা। এবারে যেটা আমি কাটছি দেখতে পাচ্ছ না চামচ দিয়ে, এটা হচ্ছে ড্যানিশ পেস্ট্রি।
এটা খেতে মোটামুটি খারাপ ছিল না, একটা পাউরুটি টাইপের লাগছিল, 275 টাকা দাম ছিল। কোথাও আমার মনে হলো আমি ব্রেড বাটার খাচ্ছি, ভেতরে একটা ক্রিম ছিল, ওপরে বাটার ছিল আর ওপরে চিনি দেওয়া ছিল। মাসের শেষে এই দুটো আইটেম খেয়ে আমার পকেট ফাঁকা হয়ে গেল। তো আজকের মতো টাটা।